হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, যারা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, দেখা যায় অনেক সময় আমাদের মোবাইলের ইন্টারনেট অনেকটা স্লো হয়, অথবা আপনি যদি গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করেন, দেখা যায় অনেকক্ষণ সময় লাগে, কিংবা আপনি যদি কোনো ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও অনেক সময় বাফারিং হয় অথবা লোডিং হয়। তো এইগুলো কিভাবে আপনি ফাস্ট করবেন? কিংবা আপনার মোবাইলে যে ইন্টারনেট রয়েছে 3G কিংবা 4G, এই 4G ইন্টারনেট কিভাবে কনভার্ট করে 5G গতিতে স্পিড বাড়াবেন, যা একটি ভার্চুয়াল নেটওয়ার্ক দিয়ে আপনি আপনার মোবাইলের সিম কার্ডের ইন্টারনেট 5G গতিতে স্পিড বাড়াতে পারবেন। অনেক সময় দেখা যায় ইন্টারনেট থেকে আমাদেরকে অনেক কিছু ডাউনলোড করতে হয়, অথবা আপনি যদি কোনো মুভি ডাউনলোড করেন কোনো একটি ওয়েবসাইট থেকে, তো দেখা যায় অনেকক্ষণ টাইম লাগে। কিন্তু আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে অনেক সময় হয়তোবা 4G নেটওয়ার্ক ফুল থাকে না, যার জন্য অনেক সময় এই ফাইলগুলো ডাউনলোড করতে ইন্টারনেট থেকে অনেকক্ষণ টাইম লাগে। তো কিভাবে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড আপনি গতি বাড়াবেন, যা আপনি যখন ক্রোম ব্রাউজার দিয়ে অথবা কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ফাইল ডাউনলোড করবেন, কোনো গান দেখবেন, এই ফাইলগুলো খুব দ্রুত ডাউনলোড হবে, এবং আপনি যখন ইউটিউবে কোনো একটি ভিডিও দেখবেন, একদম স্পিড অনেকটা বেড়ে যাবে, ফাস্ট স্পিড বাড়বে। তাই এটি শেখার জন্য কষ্ট করে ভিডিওটি দেখুন। তবে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, তারপর এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া অথবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না। নিচে রয়েছে কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে লিখে দিন গুড ভিডিও অথবা ইন্টারনেট ট্রিক্স, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড প্রায় 5G গতিতে স্পিড বাড়াবেন, তার জন্য আপনাদেরকে একটি ভার্চুয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেবো। এই যে দেখুন, অ্যাপ্লিকেশনটি অন করার পর এখানে একটি পেইড ভার্সন আছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা একটি মাস্টার কার্ড দিয়ে আপনারা চাইলে এই পেইড ভার্সনটি কিনতে পারেন, কারণ এটি এখান থেকে স্পিড অনেকটা বাড়িয়ে দেয়। তারপর নো থ্যাঙ্কস এখানে ক্লিক করবেন, যদি ফ্রিতে ইউজ করতে চান। তারপর এখানে ঠিক এরকম আসবে, আসার পর এখান থেকে এই লেখাটি আসবে, টুলস স্পিড অ্যাপস হিয়ার, এখানে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে কিছু অ্যাপস, আমি আপনাদেরকে দেখাবো আপনি নির্দিষ্ট কিছু অ্যাপসের ইন্টারনেট গতি বাড়িয়ে নেবেন। আপনার মোবাইলে অনেক ধরনের অ্যাপ আছে, তো প্রত্যেকটির স্পিড বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যে অ্যাপ্লিকেশনটি আমরা বেশি ইউজ করি, যেমন রয়েছে ইউটিউব অ্যাপ, ফেসবুক, টিকটক, এছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ, আমরা এখান থেকে এই অ্যাপসগুলো সিলেক্ট করে নেব। এই যে উপরে এখানে প্লাস বাটন আছে, ক্লিক করলে এখানে অ্যাপস শো করবে। আপনার মোবাইলে যেগুলো অ্যাপস রয়েছে এখান থেকে আমরা নির্দিষ্ট 3 থেকে 4টি অ্যাপস আমরা হাতে গোনা এই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন রয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক। তারপর এখানে সেভ করে দিলে এই দেখুন এই 4টি অ্যাপস এখানে সিলেক্ট করেছি। তারপর এখানে রয়েছে সিলেক্ট প্রোফাইল, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর এই যে একটি অপশন মাঝখানে, এই অপশনটি খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে আপনার ইন্টারনেট স্পিড চালু হবে। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, জাস্ট এখনই দেখবেন এই 4টি অ্যাপ্লিকেশনের ইন্টারনেট দ্বিগুণ বেড়ে যাবে, যা আপনি আগের তুলনায় ইন্টারনেট স্পিড অনেক বেশি পাবেন। কারণ এখানে যখন আপনি চালু করবেন এই 4টি অ্যাপস, আপনি যদি ফেসবুকে কোনো একটি ভিডিও দেখেন কিংবা ইউটিউব অ্যাপে, তারপর এখান থেকে স্ট্যাটিস্টিক্সে এখান থেকে অনেক কিছু আপনি শেয়ার করতে পারবেন, যেমন রয়েছে ভার্চুয়াল নেটওয়ার্ক টেস্ট অথবা ভার্চুয়াল মিটস, এখান থেকে অনেক কিছু টেস্ট করতে পারবেন আপনার ইন্টারনেটের গতি এখান থেকে বেড়েছে কিনা, অথবা ইন্টারনেট স্পিড বোস্ট এখান থেকে আপনি চেক করতে পারবেন। তারপর এখন যদি আপনি কোনো একটি ইউটিউবে মুভি দেখেন কিংবা কোনো একটি গান অথবা যা ভিডিও দেখবেন, একদম ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্লে হবে। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করেন, যেমন আমরা এই যে ইউটিউবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে, তারপর যে কোনো একটি গানে ক্লিক করলে দেখবেন সাথে সাথেই প্লে হবে, কারণ আপনি আগে যেখান থেকে ইন্টারনেট ইউজ করেছেন, যদি সিগন্যাল ঠিকমতো আপনার কাছে না থাকে, তারপরেও এই অল্প সিগন্যাল দিয়েও আপনি 5G গতিতে ইন্টারনেট স্পিড এখান থেকে বাড়িয়ে, তারপর যে কোনো একটি মিউজিক ভিডিও প্লে করলেই সঙ্গে সঙ্গে দেখবেন এই ভিডিওটি প্লে হবে, অথবা আপনি হাই কোয়ালিটিতে ভিডিও দেখতে পাবেন একদম ক্লিয়ার HD কোয়ালিটিতে। এই দেখুন, এখান থেকে যেখানে আপনি থাকেন না কেন, আপনার আশেপাশে যদি ইন্টারনেট গতি কম থাকে, তারপরেও এখান থেকে আপনি খুব ভালোভাবে সব কিছু ব্রাউজিং করতে পারবেন, কোনো একটি ফাইল ডাউনলোড করতে পারবেন দ্রুত গতিতে। এবং আপনি যখন বন্ধ করবেন, এখানে আসার পর ঠিক এই অপশনটি এখান থেকে বন্ধ করে দেবেন, যখন আপনার প্রয়োজন হবে না যে এখন আপনি বন্ধ করে রাখবেন স্পিড, তাহলে এখান থেকে এই অপশনটি এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে আপনি আগের যে স্পিডে ইন্টারনেট ব্যবহার করতেন ঠিক আগের জায়গাতেই চলে আসবে, এবং আপনার MB অনেকটা বাঁচবে, অথবা আপনি যদি স্পিড বাড়াতে চান তাহলে এই কাজটি করবেন।
তাই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন, যখন আপনারা আমাদের ভিডিওটি প্লে করবেন টাইটেলের পাশে একটি ড্রপ ডাউন মেনু রয়েছে, ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে, এখানে থাকবে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয়, নিচে একটি ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিওটি দেখলে অ্যাপস ডাউনলোড করার নিয়ম শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।